আদানি প্রশ্নে উত্তাল সংসদ। মঙ্গলবার দিল্লির এলআইসি সদর দপ্তরে জীবন ভারতীর সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সাংসদরা। গৌতম আদানি সংস্থাকে 1000 কোটি টাকা ঋণ দেওয়ায় এলআইসি চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল। পাশাপাশি গৌতম আদানিকেও গ্রেফতারের দাবি ওঠে বিক্ষোভ থেকে। এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় তৃণমূল সাংসদদের। তৃণমূলের সংসদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে আদানি প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে সংসদ। মঙ্গলবার দিল্লির এলআইসি সদর দপ্তরে জীবন ভারতীর সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সাংসদরা। গৌতম আদানি সংস্থাকে 1000 কোটি টাকা ঋণ দেওয়ায় এলআইসি চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল। পাশাপাশি গৌতম আদানিকেও গ্রেফতারের দাবি তোলা হয়। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় তৃণমূল সাংসদদের। সংসদের তৃণমূলের যে সাংসদরা রয়েছেন তাদের বিক্ষোভ। আদানি প্রশ্নে উত্তাল হয়ে ওঠে সংসদ এবং দিল্লির এলআইসি সদর দপ্তরে জীবন ভারতীর সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের সাংসদরা। তবে এখান থেকে বিভিন্ন দাবি তোলা হয়। একদিকে যেমন বলা হয় যে গৌতম আদানিকে গ্রেফতার করতে হবে, গৌতম আদানি সংস্থাকে 1000 কোটি টাকা ঋণ দেওয়ায় এলআইসি চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল। ঠিক তার পাশাপাশি গৌতম আদানিকেও কিন্তু গ্রেফতারের দাবি তোলা হয়। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের সাংসদরা। अरेस्ट करो, 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 अरेस्ट कर